কি করব আমি এখন? কি করব? আমায় পথ বলে দাও ঠাকুর। আমার যে মনিমার জন্য বড্ড মনটা চটপট করছে, কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। আমি যে একবার মনিমার কাছে যাব সেই উপায়ও নেই, কারণ কারণ আমি কিছুতেই ওই বাড়িতে পা রাখতে পারবো না। কাছে ফোন করে খবর নেব সেই সাহসটুকুও পাচ্ছি না আমি। আমি কি করব? আচ্ছা আচ্ছা, ওখানে ওখানে আবার মনিমার শরীর টরীর খারাপ করলো না তো? না না, এসব আমি কি ভাবছি। ওখানে কিছু হলে স্যার স্যার একা কি করে সামলাবেন সবটা? খারাপ, না না, ওই বাড়ির ওই বাড়ির সবাই তো পাল্টে যায়নি বলো। মা মা সাড়া দাও না মা। আমাকে এই কর্ণ রায়কে দলে টানতেই হবে। এতদিন ধরে যে সত্যিটা বলে দেব বলে জিতকে ভয় দেখিয়ে নিজের পায়ের তলায় দাবিয়ে রাখতাম, সেই সত্যিটা এখন সবার সামনে এসে গেছে। আর তো আমার ভয় দেখানোর কিছুই রইল না। এবার এই কোম্পানি, এই বাড়ির সব থেকে বড় শেয়ার হোল্ডার কর্ণ রায়কে হাত করে আমায় নিজের চাল চালতে হবে। ওনাকে একটু জল খাওয়ান, অনেক সময় ডিহাইড্রেশনের জন্য এরকম হতে পারে, আমার মায়েরও ছিল। মা আচ্ছা আমি খাই দিচ্ছি, প্লিজ গ্লাসটা ভাঙবে না, প্লিজ 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 প্লিজ। আমি জিতের ওয়াইফ, জানি জিতের ওপর আপনার রাগ আছে, রাগ করে লাভ নেই, এ বাড়িতে সবাই একটু ইনসেনসিটিভ।